তুমি তো আমার গর্ভধারিণী মা, মা গো তুমি কি আমার একটু পাপের ভাগ গ্রহণ করবে মা? মা বলছো রে বাবা রত্নাকর, আমি যোগ যোগ ধরে হর গৌরীর ব্রত পালন করে তোকে আমি পুত্র রূপে লালন পালন করেছি, তোকে আমি গর্বে রেখেছি বাবা। বাবা রে, 10 মাস 10 দিন তোকে আমি গর্বে রেখে কত নরক যন্ত্রণা আমি যে সহ্য করেছি রে বাবা। ঘরে তোকে প্রসব কালে যে আমি অজ্ঞান হয়েছিলাম বাবা, বাবা রে তোকে আমি শুকনা জায়গায় শোয়াইছি, আর আমি মা হয়ে ভিজা জায়গায় ঘুমাইছি রে বাবা। বাবা রে কত কষ্ট করে আমি তোকে বড় করে তুলেছি বাবা, কেন জানিস? একমাত্র শেষের দিনের উপায় খুঁজে তোকে আমি পুত্র রূপে লালন পালন করেছি বাবা। কিন্তু বাবা আমি যে তোর কোনো পাপের ভাগ গ্রহণ করব না রে বাবা। রত্নাকর বলছে, হাই রে আমি সারা জীবন কার জন্য কুলুর মজুরি খেটেছি, কত সত্য মিথ্যা ভাষা বলি, কত অন্যায় পথে অর্থ উপার্জন করি, লাখ লাখ মানুষ খুন করে যাদের মুখে আমি খাবার তুলে দিয়েছি, আজ তারা কেউ আমার পাপের ভাগ গ্রহণ করতে চাইল না। না না আমি থাকব না এই মিছে মায়ার সংসারে, আর আমি থাকব না। ওরে সুমন্ত, আজ রত্নাকে মায়ার সংসার ছেড়ে চলে যাচ্ছে, তার বিদায়ের শেষ বেলা মায়ের চরণে জীবন অন্তিম কালের শেষ বিদায় ভিক্ষা প্রার্থনা করছি। ও মা গো আমি চরণে আমার বিদায় দাও গো, চরণে
মাস দশ দিন কালে বুকের দুধ আমার মতো আমার পাপি সারে গোয়েল গন্ডি পকেছিলে Woo!
আমার পাপি আমার পাপি নাই আমার লাগে কইলো নাগে সরলে সে দুপে আমার কথা মনে হইলে নাম ধরিয়া যাইতে জন্মের মত যাই না গো তুমি আর কে গো না ও গো বাবা।